আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। এটা হচ্ছে আমাদের রংপুর ডিস্ট্রিক্ট পিরিগাছা থানা নয়নং কান্দি ইউনিয়ন। এটা একটা মিনি বিশ্ব রোড বা হাইওয়ে, মিনি হাইওয়ে রোড। এটা রংপুর থেকে সরাসরি চৌধুরানির ভিতর দিয়ে রোডটা চলে গেছে সুন্দরগঞ্জের দিকে, কান্দি দিয়ে সুন্দরগঞ্জ দিয়ে চলে গেছে। এই রোড আবার চলে গেছে গাইবান্ধা, দেখতে পাচ্ছেন। আমি দেখার চেষ্টা করতেছি, এখানে একটা ব্রিজ আছে, এক সময় এখানে কোনো ব্রিজ ছিল না। এখানে যাতায়াতের জন্য খুব কষ্ট হতো, এবং এখানে ভেলা দিয়ে বা নৌকে দিয়ে পার হওয়া লাগতো। যাই হোক, এই ব্রিজটা হওয়ার পর মোটামুটি আমাদের যাতায়াতের জন্য খুবই সুবিধা, মোটামুটি খুবই ভালো। এটা হচ্ছে মাসানগরের উপর দিয়ে চলে গেছে ব্রিজটা, আপনারা দেখতে পাচ্ছেন। ব্রিজটা দেখার চেষ্টা করতেছি। এটা হচ্ছে দেখেন নদীর উপর কীরকম হচ্ছে, কুচুরি পানা বা বড় পানা যাকে বলা হয়, দেখতে পাচ্ছেন। এখানে আমাদের একটা জায়গা আছে কান্দি বাজার, ওখানে কান্দি বাজার তেঁতুল গাছের নিচে আমরা পূর্বপুরুষদের কাছে শুনেছি মাছের একটা হাট আছে, মানে দুজন ডুবারে উঠছিল, গেছিল, তবে একজন বেঁচে আসছে, আরেকজন বেঁচে আসতে পারে না। ওখানে অনেক আসনি মাছ আছে, এখানে অনেক বড় বড় বয়াল মাছ পাওয়া যায়, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে উত্তর সাইড। আর একটা দেখাইতে পারতেছি, এটা হচ্ছে দক্ষিণ সাইড, ওই একই অবস্থা। দেখেন যে হচ্ছে কুশরি পানা বা বড় পানা বলা হয় সেটাই দেখতে পাচ্ছি। নির্দিষ্ট পার হবো, যাই ব্রিজটা অনেক সাধনার পর, অনেক ত্যাগ তিতিক্ষার পর ব্রিজটা আমাদের হয়েছে। এটা হচ্ছে এই সরকারের আমলে, তবে রাস্তাটা হচ্ছে বিএনপি সরকারের আমলে। এটা হচ্ছে মাঝিপাড়া নাম বলে, এখানে অর্থাৎ মাঝিপাড়া বলতে জেলে পাড়া, যারা জেলে মাছ ধরে মাছ বিক্রি করে তারাই, তাদের এটা হচ্ছে গ্রাম, দেখতে পাচ্ছেন। এখানে একটা বাজার আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, বেশি করে শেয়ার, লাইক এবং কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।